যে দেশলাই কাঠিটা দিয়ে কারোর ঘরে আগুন লাগাচ্ছ, মনে রেখো কাঠিটার অপর পাশটা তোমার হাতেই ধরে রেখেছ। আগুনটা আস্তে আস্তে তোমার হাতের দিকেই আসছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। একসময় পশ্চিমের বিভিন্ন দেশ, বিশেষ করে আমেরিকা, অস্ট্রেলিয়ায় যৌন পিপাসা মেটানো থেকে শুরু করে পশুর মতো অত্যাচার করার জন্য কালো চামড়ার মানুষ কেনাবেচা করা হতো, ঠিক যেমন জিনিসপত্র কেনাবেচা করা হয়। কিন্তু একদিন সকালবেলায় এমন কিছু ঘটে গেল যা সবার কল্পনার বাইরে ছিল। না, কোনো কাল্পনিক কাহিনী নয়, সত্য ঘটনা, বলা ভালো নির্মম সত্য ঘটনা। কেন একজনকে পাহাড়ে জঙ্গলে লুকিয়ে বেড়াতে হচ্ছে মৃত্যুর আতঙ্ক সাথে নিয়ে, কখনো বা ভয়ানক আদিবাসীদের ডেরায় লুকিয়ে থাকতে হচ্ছে, এবং শেষ পর্যন্ত তার সাথে যা হয় গায়ে কাটা দেবে? বহু পুরস্কার জেতা অস্ট্রেলিয়ার একটা সত্য ঘটনা অবলম্বনে এক অসাধারণ মুভি এসডি স্টোরি প্রেজেন্টস সুইট কান্ট্রি। মুভি শুরু হয়, জায়গাটা অস্ট্রেলিয়া। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, বেশ কয়েক মাস কেটে গেছে। এই সময়টা ছিল সেই সময় যখন জিনিসপত্রের মতো মানুষ কেনা বেচা চলত, কখনো যৌন চাহিদা মেটানোর জন্য, কখনো বিভিন্ন কাজকর্ম করানোর জন্য, এবং কখনো শুধুমাত্র অত্যাচার করার জন্য। মুভি শুরুতে দেখানো হয় দূরে কোথাও একটা জায়গা থেকে মারপিটের আওয়াজ ভেসে আসছে, আর এইসবের মধ্যেও একজন কেউ নির্বিকার হয়ে এক কোনায় বসে চা বানাচ্ছে। কাদের মধ্যে ঝামেলা লেগেছে বা কেই বা চা করছে কিছু স্পষ্ট বোঝা যায় না। দৃশ্য পাল্টায়, দেখা যায় লোকটাকে। লোকটার নাম ফ্রেড। অন্য সব সাদা চামড়ার মানুষদের মতো সেও কালো চামড়ার মানুষ পুস্ত তার বাড়িতে। তার বাড়িতে তিনজন কালো চামড়ার মানুষ ছিল। এরা হলো স্যাম, তার স্ত্রী লিজি এবং তাদের ভাগ্নি লুসি। সেদিন ফ্রেডের বাড়িতে মদের নেশায় চুর হয়ে এই লোকটা আসে। লোকটার নাম হ্যারি। লোকটা ফ্রেডের কাছ থেকে স্যাম এবং তার পরিবারকে তার কাজে সাহায্য করার জন্য নিয়ে যায়। এরপর দেখা যায় হ্যারি, স্যাম আর তার পরিবার সেখানে গেলে তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় না দিয়ে বাইরেই পাহাড়ের গায়ে এক জায়গায় রাত কাটাতে বলে। আসলে হ্যারি তাদেরকে সেখানে নিয়ে আসার অন্য মতলব ছিল। প্রথম থেকেই হ্যারির কুনজর পড়েছিল লুসির ওপরে। লুসিকে দিয়ে সে নিজের যৌন চাহিদা মেটাতে চায়। তাই পরদিন সে স্যামকে বলে, আমার ঘোড়াগুলোকে একটু ঘুরিয়ে আনো, এবং সে আস্তাবলে ফিরে আসে। সেখানে তখন লিজি আর লুসি কাজ করছিল। লিজি খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে হ্যারি কি করতে চায় লুসির সাথে। তাই সে লুসিকে একটা কাজের বাহানায় ঘরের বাইরে পাঠিয়ে দেয়, এবং লুসিকে না পেয়ে হ্যারি ফাঁকা ঘরে লিজিকে একা পেয়ে ধর্ষণ করে। এরপর সে লিজিকে ভয় দেখিয়ে শাসিয়ে বলে, তুই যদি এই কথা স্যামকে জানাস তাহলে আমি তোর স্বামী স্যামকে মেরে ফেলবো, এবং তারপর লুসিকেও একইভাবে ভোগ করব। যদি সেটা না চাস তাহলে মুখ বন্ধ রাখবি। এটা শোনার পর এত বড় অন্যায়ের পরেও লিজি ভয় পেয়ে সত্যি স্যামকে আর কিছু বলতে পারে না, এবং হ্যারি, স্যাম আর তার পরিবারকে অর্ধেক কাজ করিয়েই কোনো টাকা পয়সা বা খাবার দাবার না দিয়ে তাদেরকে আবার ফ্রেডের কাছে ফেরত পাঠিয়ে দেয়। ফ্রেড সাদা চামড়ার মানুষেরও কিন্তু সে স্যামদের প্রতি খারাপ ব্যবহার করত না। এদিকে স্যামও টের পায় যে লুসির ওপর হ্যারির কুনজর আছে। সেদিন একটা জরুরি কাজে ফ্রেডকে কিছুদিনের জন্য শহরে যেতে হতো, এবং স্যাম বুদ্ধি করে লুসিকে ফ্রেডের সঙ্গে কিছুদিনের জন্য লুসির মায়ের কাছে পাঠিয়ে দেয়। সুতরাং সেদিন ফ্রেডের বাড়িতে শুধুমাত্র স্যাম আর তার স্ত্রী লিজি ছিল। দেখা যায় এনাকে, এনার নাম মিক কেনেডি। মিক কেনেডির কাছেও দুজন পোষ্য কালো চামড়ার মানুষ থাকত, এনার নাম আর্চি আর এর নাম ফিলোমেক। সেদিন হ্যারি মিক কেনেডির বাড়িতে আসে, এবং সেদিন যেমন ফ্রেডের বাড়ির থেকে স্যাম আর তার পরিবারকে কাজের বাহানায় সে নিয়ে গেছিল, আজকে কেনেডির কাছে গিয়ে একই রকমভাবে কাজে সাহায্য করার জন্য আর্চি আর ফিলোমেককে নিয়ে যায়। আসলে হ্যারি ছিল মানসিক রোগীর মতো। কালো চামড়ার মানুষদেরকে অত্যাচার করাটা তার কাছে একটা শখের ব্যাপার ছিল, এবং এতে প্রচণ্ড মজা পেত সে। তাই সেখানে পৌঁছানো মাত্র হ্যারির ব্যাগে হাত দেওয়ার অপরাধে সে ফিলোমেককে হাত করা পরিয়ে পাহাড়ের ধারে একটা পাথরের সাথে লোহার শিকলে তালা বেঁধে দিয়ে সেখানে ফেলে চলে আসে, আর বলে, যতক্ষণ না আমি চাইব ততক্ষণ তোকে এভাবেই থাকতে হবে। তবে যখন রাত হয় তখন ফিলোমেক অনেক চেষ্টা করে কোনোভাবে ওই তালাটা খুলে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আর্চি ফিলোমেকের পালিয়ে যাওয়ার ঘটনাটা এসে হ্যারিকে জানায়। একথা শুনে হ্যারি তার ঘোড়াটা নিয়ে হন্তদন্ত হয়ে চারদিকে খুঁজতে থাকে ফিলোমেককে, কিন্তু আশেপাশে কোথাও ফিলোমেককে সে খুঁজে পায় না। কারণ ততক্ষণে ফিলোমেক হ্যারির হাত থেকে বাঁচার জন্য ফ্রেডের জমির ওপরে তৈরি হওয়া একটা ছোট ঘরের ভেতরে লুকিয়ে পড়ে। হ্যারি প্রচণ্ড রেগে বন্দুক নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। ফিলোমেককে মারতে চায় সে। হ্যারিকে এই অবস্থায় দেখে স্যাম দরজা খুলে তাকে বোঝাতে গেলে সে আরও বেশি রেগে যায়, এবং স্যামের উপরে গুলি চালিয়ে দেয়। স্যাম ঠিক সময়ে দরজাটা বন্ধ করাতে স্যাম প্রাণে বেঁচে যায়।
তবে এরপরেও হ্যারি থেমে থাকে না, সে সমানে দরজায় লাথি মারতে থাকে। একসময় মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে। হ্যারির হাত থেকে বাঁচার আর কোনো উপায় না দেখে স্যাম সেখানে রাখা ফ্রেডের বন্দুকটা হাতে তুলে নিতে বাধ্য হয়। একসময় হ্যারির লাথিতে সেই বাড়ির দরজাটা ভেঙে যায় এবং সুযোগ বুঝে নিজের প্রাণ বাঁচাতে হ্যারি গুলি করার আগেই স্যাম তাকে গুলি করে দেয়। হ্যারি ছিটকে গিয়ে দূরে পড়ে এবং তার গলা থেকে গলগল করে রক্ত বেরোতে থাকে। খানিকক্ষণের মধ্যেই হ্যারি মারা যায়। এটা দেখে আর্চির মাথায় আকাশ ভেঙে পড়ে। কোনো কালো চামড়ার মানুষ একজন সাদা চামড়ার মানুষকে এইভাবে মারতে পারে, এটা তখনকার দিনে সবার কল্পনারও বাইরে ছিল। সুতরাং আর্চি এই ঘটনা দেখে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, স্যাম এটা তুমি কি করে ফেললে? তোমায় আর তোমার পরিবারকে এখন আর কেউ বাঁচাতে পারবে না, এবার তুমি শেষ। আর্চি তাড়াহুড়ো করে তার মালিক কেনেডিকে খবর দেওয়ার জন্য চলে যায়। স্যাম একটা ঘরের মধ্যে ছিল। এবার সে বুঝতে পারে যে তার সাথে এবং তার পরিবারের সাথে কি হতে চলেছে, সে কত বড় বিপদে জড়িয়ে পড়েছে। হাত থেকে বন্দুকটা সেখানেই ফেলে দিয়ে স্যাম তার স্ত্রী লিজিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং আড়াল থেকে লুকিয়ে এই পুরো ঘটনাটা ফিলোম্যাক দেখছিল। এরপর আর্চি কেনেডিকে খবর দেওয়া মাত্রই পুলিশ অফিসার সার্জেন্ট ফ্লেচারের কানে এই কথা গিয়ে পৌঁছায়। সে এসে হ্যারির শেষকৃত্য সম্পন্ন করে তার মৃতদেহের সামনে কথা দেয়, হ্যারির হত্যাকারীকে সে শাস্তি দিয়েই ছাড়বে, কারণ এটা শুধুমাত্র কিন্তু হ্যারির হত্যার প্রতিশোধ নয়, একজন কালো মানুষ যে দুঃসাহস করেছে একটা সাদা মানুষকে মারার সেটার যোগ্য জবাব দেবে অফিসার ফ্লেচার। এদিকে দেখা যায় ফিলোম্যাক কোথায় যাবে বুঝতে না পেরে সে তার মালিক কেনেডির কাছেই ফিরে আসে। কেনেডি তাকে নানান রকমভাবে হ্যারির খুনের ব্যাপারে জিজ্ঞেস করে এবং জিজ্ঞেস করে স্যাম আর তার স্ত্রীকে সে পালিয়ে যেতে দেখেছে কিনা। কিন্তু ফিলোম্যাক সব কিছু জানা সত্ত্বেও কিছুই বলে না, কারণ তার মনে হয় আজকে স্যামের জন্যই সে প্রাণে বেঁচে আছে, নয়তো হ্যারি তাকে মেরেই ফেলত, তাই সেই কিছুই বলে না। এদিকে দেখা যায় স্যাম আর লিজি এদের হাত থেকে বাঁচার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উদ্ভ্রান্তের মতো পালিয়ে বেড়াতে থাকে। প্রতিদিন সকালবেলাতে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, আবার রাতের বেলায় অন্য কোনো একটা নিরাপদ স্থান থেকে বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করত, কারণ তারা জানত মৃত্যু তাদের পেছনে পেছনেই চলছে। এদিকে দেখা যায় লিজির মধ্যে কেমন যেন একটা অদ্ভুত রকমের ভয় ঘেন্না তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল প্রতিদিন, কারণ হ্যারি যে তাকে ধর্ষণ করেছিল সেটা সে তার স্বামীর কাছেও বলতে পারেনি। না পারছে সইতে আর না পারছে সবটা খুলে বলতে, কারণ এখন হ্যারি না বেঁচে থাকলেও তার বারবার মনে হতে থাকে সে যদি ধর্ষণের কথাটা স্যামকে জানায় হয়তো স্যামও তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে না, স্যামও হয়তো তাকে ঘেন্না করা শুরু করবে। এদিকে দেখা যায় আর্চির সাহায্যে সার্জেন্ট ফ্লেচার, কেনেডি এবং ফ্রেড এবং মিন্টি নামের আরেক পুলিশ অফিসার স্যাম আর লিজি যে জায়গায় আস্তানা গেড়েছিল সেখানে চলে আসে। এবার স্যাম কি করবে? স্যাম একটা বুদ্ধি করে। আশেপাশেই নৃশংস ভয়ানক কালো চামড়ার আদিবাসী মানুষেরা বসবাস করত, সে তাদের এলাকায় চলে যায় এবং সেখানে লুকিয়ে পড়ে। এই জায়গায় বাইরে থেকে কেউ এসেছে দেখলে আদিবাসীরা তাদের উপরে হামলা করে দেয়। তো সার্জেন্ট ফ্লেচার আর তার দলবল যখন এই এলাকায় ঢোকে তখন আদিবাসীরা তাদের উপরে হামলা করে দেয়। বাকিরা সেই এলাকা থেকে পালাতে পারলেও কনস্টেবল মিন্টি কিন্তু আদিবাসীদের হাতেই মারা যায়। অর্থাৎ আবারও কালো চামড়ার মানুষদের হাতে আরেকজন সাদা চামড়ার মানুষ মারা যায়। এবং এই ঘটনায় সার্জেন্ট ফ্লেচারের মাথায় রাগের আগুন জ্বলে যায়। ফ্রেড বলে ওঠে, স্যাম কিন্তু একজন বুদ্ধিমান মানুষ, ও নিজেও জানে এই ভয়ানক আদিবাসীদের ডেরায় লুকোলে তার প্রাণের আশঙ্কা হতে পারে, সুতরাং আমার মনে হয় না ও এতটা কাঁচা কাজ করবে, দেখুন হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে আমাদের ওপর নজর রাখছে। এবং ফ্রেড সেখান থেকে চলে যায়। দেখা যায় সত্যি দূরে একটা পাহাড়ের ওপরে লুকিয়ে এতক্ষণ সেখানে যা যা হয়েছে স্যাম সব কিছুই দেখছিল। পুলিশের হাত থেকে দিনের পর দিন তারা পালিয়ে বেঁচে বেড়ালেও এবার লিজির শরীর খুব খারাপ করতে থাকে। কিছু খেলেই তার বমি হয়, জ্বর আসে এবং একসময় সে স্যামের কাছে স্বীকার করতে বাধ্য হয় যে হ্যারি তাকে ধর্ষণ করেছিল এবং এই কারণে সে আজ গর্ভবতী। কথাটা শুনে স্যাম যেন কেমন থম মেরে যায়। সত্যি গায়ের রং কালো হওয়ার কারণে তাদেরকে কত কিছু সহ্য করে বেঁচে থাকতে হচ্ছে, কখনো শারীরিক আঘাতে কখনো মানসিক। এদিকে দেখা যায় স্যামকে খুঁজতে গিয়ে তার পায়ের ছাপ ও অন্যান্য প্রমাণ ফলো করে সার্জেন্ট ফ্লেচার, কেনেডি এবং আর্চি একটা ধুধু মরুভূমির সামনে এসে পৌঁছায়। সেই জায়গায় দূর দূর অবধি কোনো জলাশয়ের চিহ্ন মাত্র নেই। এই জায়গায় এসে কেনেডি আর আর্চি বেঁকে বসে, কারণ এমনিতেই এতদিন ধরে তারা অক্লান্তভাবে স্যামকে খুঁজে চলছে, তারপর এই জায়গায় যদি তারা আটকে যায় তাহলে এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। তাই এবার স্যামকে খুঁজে বের করার জন্য সার্জেন্ট ফ্লেচার একাই বেরিয়ে পড়ে। ঘোড়ার পিঠে চেপে অনেকটা দূর চলে আসে সে, তেষ্টায় গলা ফেটে যাচ্ছে, কিন্তু না কোনো জলাশয় না স্যাম, কারোরই কোনো হদিশ পায় না। এক জায়গায় এসে সার্জেন্ট ফ্লেচার মাটিতে লুটিয়ে পড়ে, তার শরীর আর চলছে না। ঠিক এই সময় উল্টো দিক থেকে একটা ছায়া তার কাছে এগিয়ে এসে দাঁড়ায়।
এবং সেটা আর কেউ না, সেটা ছিল স্যাম। সার্জেন্ট ফ্লেচার এখানে আসার অনেক আগেই স্যাম এখানে এসে বসেছিল। সে জানত কোনো সাদা চামড়ার মানুষ এতটা কষ্ট সহ্য করার অভ্যেস নেই তাদের যে গরমের মধ্যে এত দূর চলতে পারবে। তাই ফ্লেচার যে তেষ্টায় কাহিল হয়ে মাটিতে লুটিয়ে পড়বে এটা সে ধারণাই করতে পেরেছিল। সেই ফ্লেচারের কাছে এগিয়ে যায়। হতে পারে সাদা চামড়ার মানুষগুলো তাদেরকে প্রচণ্ড অত্যাচার করে, কিন্তু তারপরেও এই কালো চামড়ার মানুষগুলোর মন থেকে মানবিকতা নষ্ট হয়ে যায়নি। সে ফ্লেচারের কাছে এগিয়ে এসে তাকে জল দেয় এবং তার থেকে বন্দুক আর বাকি আগ্নেয়াস্ত্র নিয়ে চলে যায়। সার্জেন্ট ফ্লেচার স্যামকে এত কাছে পেয়েও তার আর কিছু করার ক্ষমতা নেই। ফ্লেচার ওখানেই নিরুপায় হয়ে পড়ে থাকে। কিন্তু ফ্লেচারের হাত থেকে বেঁচে গেলেও স্যাম আর লিজির ওপর কিন্তু বিপদ এখনও ছিল। কারণ ওই এলাকা, যেই আদিবাসী এলাকায় তারা আশ্রয় নিয়েছিল, সেখানকার আদিবাসীরা জানতে পেরে যায় যে দুজন বাইরে থেকে এসে তাদের গ্রামে আশ্রয় নিয়েছে। তারা স্যাম আর লিজির ওপরে হামলা করে দেয়। স্যাম কোনো মতে এই যাত্রায় তাদের হাত থেকে বাঁচতে পারলেও এতটুকু বুঝে যায় যে এইভাবে পালিয়ে পালিয়ে গা ঢাকা দিয়ে আর বেশি দিন বাঁচতে পারবে না, তাই তাকে এবার একটা কিছু হেস্তনেস্ত করতেই হবে। এদিকে ফ্লেচার আবার কোনো মতে ঘোড়ার পিঠে চেপে মরুভূমির একটা জলাশয়ের কাছে এসে সেই জলে লুটিয়ে পড়ে। কিন্তু কোনো মতে নিজেকে একটু সামলে নিয়ে সে আবার স্টেশনে ফিরে আসে। কিন্তু এর পরে যা ঘটে সেটা ছিল অবাক করার মতো। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে ফ্লেচার দেখে স্যাম তার বাড়িতে ঢুকে তার বাড়ির সামনে হাঁটু গেড়ে বসে আছে। অর্থাৎ সে নিজে থেকে এসে ফ্লেচারের কাছে ধরা দিয়েছে। কিন্তু কেন? এতদিন ধরে চেষ্টার পর স্যাম কি হার মেনে নিল? আসলে স্যাম পালিয়ে বেড়াতে বেড়াতে এটা স্পষ্ট বুঝতে পারছিল কতদিন পালাবে, কত দূর পালাবে। কারণ গোটা দেশে তখন একই অবস্থা ছিল। কালো মানুষ দেখলেই অত্যাচার, শোষণ ইত্যাদি চলত সাদা মানুষদের। তো সে পালিয়ে বাঁচবেই বা কী করে, কোথায় বা যাবে? আর নয়তো সেই ভয়ঙ্কর আদিবাসীদের হাতে তাকে মরতে হবে। তার ওপরেও তার স্ত্রী ছিল গর্ভবতী, তাই সে অত্যন্ত অসহায় মানুষের মতো নিজে থেকে এসেই ধরা দেয়। পালানোর জায়গা আর নেই। স্যামকে দেখতে পাওয়া মাত্রই ফ্লেচার সোজা গিয়ে তাকে আর লিজিকে আলাদা আলাদা দুটো জেলে ঢুকিয়ে দেয়। তবে পরের দিন সকালে দেখা যায় যে ফ্লেচারের আন্ডারে থাকা একজন অফিসার লিজিকে ছেড়ে দেয়। লুসিও আবার তার কাছে ফিরে আসে। এটা দেখে ফ্লেচার প্রচণ্ড রেগে গিয়ে ধমক দিয়ে তার অফিসারকে জিজ্ঞেস করে, কার কথায় তুমি স্যামের স্ত্রীকে ছেড়ে দিয়েছ? আমার কথায়, পাশ থেকে উত্তর আসে। দেখা যায় লোকটাকে। লোকটা বলে, আমার মনে হয় না স্যাম যা করেছে তার জন্য স্ত্রী বা পরিবারের অন্য কাউকে বন্দী করে রাখার কোনো দরকার আছে। আর আমার পরিচয়টা দিয়ে রাখি, আমার নাম জাজ টাইলার, স্যামের কেসটা আমি দেখছি। এই লোকটা হলো আদালতের জাজ। টাইলারের ওপরে রেগে গেলেও তার আদেশ মেনে নেওয়া ছাড়া ফ্লেচারের কাছে আর কোনো উপায় ছিল না। স্যামকে যেখানে রাখা হয়েছিল সেই জেলকক্ষের বাইরে কাঠ কেটে একটা কাঠামো তৈরি করা হচ্ছিল। ফ্লেচার এটা এই জন্য তৈরি করাচ্ছিল কারণ সবাই জানত যে আদালতের রায়ে স্যামের ফাঁসি হবে, আর এখানেই স্যামকে ফাঁসি দেওয়া হবে। স্যামের মনের মধ্যে এক অদ্ভুত আতঙ্ক কাজ করতে থাকে। যদিও সে জানে সে অন্যায় করেনি, সে যেই দেশ আর সমাজে বসবাস করে সেখানে ন্যায় আর অন্যায়ের মূল্য বিচার করার মতো মানুষ নেই। কোর্টে কেসটা ওঠার পর সেই জায়গাতেই একটা বিচার সভা বসানো হয় এবং সেখানে একের পর এক সাক্ষী তাদের সাক্ষ্য দেওয়া শুরু করে। প্রথমে আসে সেই ডাক্তার যে কিনা হ্যারিকে প্রথম দেখে মৃত ঘোষণা করেছিল। ডাক্তার জানায় হ্যারির মৃত্যু হয় একটা গুলি লাগার জন্য। হ্যারির শরীরে আর কোনো চোট বা ক্ষতের চিহ্ন ছিল না এবং গায়ের থেকে ভীষণ পরিমাণে মদের গন্ধ বেরোচ্ছিল। অর্থাৎ যেদিন ঘটনাটা ঘটে সেদিন হ্যারি প্রচণ্ডভাবে নেশা করেছিল এবং নেশার ঝোঁকে সে এমন কিছু একটা ভয়ানক কাজ করতে গিয়েছিল যার জন্য স্যাম বাধ্য হয় গুলি চালাতে। এরপরে সাক্ষী দিতে আসে আর্চি। আর্চিও জানায় যে তাকে আর ফিলোম্যাককে কাজ করানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে প্রায় বিনা কারণে ফিলোম্যাককে সারা রাত হাতে শিকল পরিয়ে পাহাড়ের নিচে পাথরের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এরপর স্যামের স্ত্রী লিজিকে ডাকা হয় সাক্ষী হিসাবে। লিজিকে জাজ প্রশ্ন করে, তোমার সাথে কি হয়েছিল? হ্যারি কি তোমাকে ধর্ষণ করেছিল? লিজি এতগুলো মানুষের সামনে লজ্জায় সত্যিটা বলে উঠতে পারে না। সে পাথরের মতো চুপচাপ বসে থাকে। আসলে একটা নারীর কাছে যে তার ইজ্জত মান সম্মান কত বড় একটা জিনিস সেটা সেই ভালো বোঝে, সেই বেশি জানে, হোক না সে সাদা চামড়ার বা কালো চামড়ার। এবং ওইভাবে তাকে ধর্ষণ করার পর বর্তমানে সে গর্ভবতী। সে কিছু বলছে না দেখে স্যাম বলে ওঠে যে সেদিন কিভাবে তাকে কাজের অছিলায় বাইরে পাঠিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে হ্যারি। এবং সাথে স্যাম আরও বলে, সেদিন যদি আমি হ্যারিকে না গুলি করতাম তাহলে ফিলোম্যাক নামেই বাচ্চা ছেলেটাকে হ্যারি মেরে ফেলত, এবং সেখান থেকে সেদিন আমি আর আমার স্ত্রী এই জন্য পালিয়ে যাই কারণ আমি জানতাম আমরা হলাম ছোট মানুষ, কালো চামড়ার মানুষ। একজন সাদা চামড়ার মানুষকে খুন করার কি শাস্তি হতে পারে, এই ভয়ে আমি আর আমার স্ত্রী গ্রাম ছেড়ে পালিয়ে গেছিলাম। মনের মধ্যে একদিকে যখন ভয় আর আতঙ্ক কাজ করছিল তখন মানসিকভাবে সবথেকে বড় ধাক্কা খাই আমি, কারণ আমি জানতে পারি হ্যারির ধর্ষণের কারণে আমার স্ত্রী গর্ভবতী
এবং সেটা যে আমার বাচ্চা নয় এটাও জানতে পারি এই কারণে, কারণ আমি কখনো বাবা হতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। তাই আমার স্ত্রী যে গর্ভবতী হয়েছে হ্যারির কারণে এটা নিশ্চিত হওয়ার পর আমি মানসিকভাবে আরও ভেঙে পড়ি। স্যামের মুখ থেকে বেরোনো প্রতিটা কথার প্রতিটা শব্দ যেন ওখানে থাকা প্রতিটা মানুষের বুকে গিয়ে বিচ্ছিল, কারণ কথাগুলো স্যামের ব্যক্তিগত হলেও সে যেন সমগ্র অত্যাচারিত, নিপীড়িত, শোষিত কালো মানুষদের প্রতিনিধি হয়ে সেখানে দাঁড়িয়ে ওই কথাগুলো বলছিল। সেদিনের মতো বিচার সভা সেখানেই সমাপ্ত হয়। কিন্তু অবাক ব্যাপার দেখা যায়, সেখানকার সাদা চামড়ার মানুষেরা, বলা ভালো মানুষের নামে অমানুষগুলো, ধরেই নেয় যে স্যামকে দোষী সাব্যস্ত করা হবে এবং পরের দিন স্যামের ফাঁসি হবে, এবং এটা ভেবে সেখানকার মানুষগুলো আনন্দে উল্লাসে মেতে ওঠে। মানুষের মনুষ্যত্ববোধ কতটা নিচে নামলে একজনের মৃত্যুর আগাম চিন্তাভাবনা করে এরকম আনন্দে মেতে ওঠা যায়। পরের দিন সকালে বিচার সভা আবার শুরু হয় এবং আজকে জজ তার রায় দেন। যেহেতু হ্যারিকে খুন করার কোনো পরিকল্পনাই ছিল না স্যামের এবং আত্মরক্ষার জন্য সে গুলি চালিয়েছিল, যে জন্য হ্যারি মারা যায়, সুতরাং স্যাম যেটা করেছিল সেটা শুধুমাত্র ফিলোমেককে, নিজেকে এবং তার স্ত্রীকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য, তাই কোনোভাবেই সে দোষী না এবং আজ থেকে স্যাম একজন মুক্ত মানুষ। স্বাভাবিকভাবেই জাজের এই বিচারে কেউ খুশি হয় না, কিন্তু জাজের আদেশ মতো সার্জেন্ট ফ্লেচার স্যাম এবং তার পরিবারকে সেই এলাকার বাইরে ছেড়ে দিয়ে আসে। তবে ফ্লেচার চলে যাওয়ার পর ফ্রেড আর স্যাম যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই আড়াল থেকে একটা গুলি ছিটকে এসে স্যামের বুকে লাগে, ছটফট করতে করতে চোখের সামনে মারা যায়। এবং যেই কার্ডগুলো স্যামকে ফাঁসি দেওয়ার জন্য আনানো হয়েছিল সেগুলোকে কাজে লাগিয়েই ফ্রেড স্যামের জন্য একটা বড় স্মৃতিসৌধ তৈরি করে, এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভি শেষ হয়ে গেলেও একটা প্রশ্ন থেকে যায়, স্যামকে আড়াল থেকে গুলিটা কে করল, কে মেরেছিল স্যামকে? মুভিতে এই বিষয়ে কিছু দেখানো না হলেও ধরে নেওয়া যেতে পারে, যেহেতু ফ্লেচারের পুরোপুরি রাগ ছিল স্যামের ওপরে, হয় ফ্লেচার এই কাজটা করেছে, নয়তো সেখানে যেই মানুষগুলো যারা কিনা কালো মানুষদের মনপ্রাণে ঘৃণা করত এবং এই কারণে স্যামের ফাঁসির আদেশ হবে এটা আগে থেকে ভেবে নিয়ে সেই আনন্দ উল্লাসে মেতে উঠেছিল, সেখানকার মধ্যে কেউ হয়তো স্যামকে গুলি করেছে। এবং মুভির ডিরেক্টর এই জন্য কারো চেহারা দেখায়নি, কারণ তিনি বোঝাতে চেয়েছিলেন সেই সময়ে প্রায় প্রতিটা সাদা মানুষের মনে কালো মানুষদের প্রতি একই রকম ধারণা ছিল, সুতরাং গুলিটা ফ্লেচার চালাক বা অন্য কেউ, কাজটা করেছিল কোনো একটা সাদা চামড়ার মানুষই, এটা শিওর। এবং ভাবতে অবাক লাগে, শুধুমাত্র গায়ের রং কালো হওয়ার কারণে এই মানুষগুলোকে এরকম নিপীড়ন, অত্যাচার সহ্য করতে হতো। এমনকি এখনও পশ্চিমের বিভিন্ন দেশে বর্ণ বৈষম্যের শিকার হয় আমাদের এদিক থেকে যাওয়া বিভিন্ন মানুষজন। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।